আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আশামণি বলছি চাঁপাইনবাবগঞ্জ থেকে। চলে আসলাম আবার নতুন একটি ব্লগস নিয়ে। আজকের ব্লগসটি আশা করছি কাছে বা দূরে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন, আর আল্লাহ আমাদেরকে যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ। কয়েকদিন থেকে ব্লগস নিয়মিত শেয়ার করলেও একই টাইমে ব্লগসগুলো শেয়ার করতে পারছি না, যেহেতু ফারহান বেশ কয়েকদিন থেকে অসুস্থ। তো গতকাল রাত্রে ও ঠিক মতো ঘুমায় নাই, প্রায় রাত দুইটার থেকেই জেগেছিল একদম ফজরের আজান পর্যন্ত। তো যার ফলে আমার আর সকালবেলায় ঘুম আসলো না, তাই খুব সকালবেলায় ছাদে চলে আসলাম, আর ছাদে এসে মনটা একদম হালকা হয়ে গেল। আমাদের ছাদে বিশেষ করে সন্ধ্যাবেলা আর সকালবেলা এই দৃশ্যটা খুবই দেখা যায়, প্রচুর পাখি এক পাশ থেকে আরেক পাশে যায়। সকালের আলো ফুটতেই দেখা যায় কি তারা খাবারের সন্ধানে একদিক থেকে আরেক দিকে বেরিয়ে পড়ে, আর সন্ধ্যা হলেই নিয়ম করে আবারও ঝাঁকে ঝাঁকে পাখিগুলো তাদের নিজ নিজ ঠিকানায় ফিরে যায়। ঠিক আমাদের মানুষের মতোই, তাই না? আমাদের প্রত্যেকের জীবনে দেখবেন অনেক কিছু চাওয়া থাকে, এর মাঝে অনেকগুলো অর্জন করা যায় এবং অনেকগুলো চাওয়া থেকেই যায়। এর বাস্তবতা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। জীবনে চাওয়া পাওয়া অনেক কিছু থাকবেই, এর মাঝে কিছু অর্জন করা যাবে, আবার কিছু অর্জন করা যাবে না। এর জন্য কখনো নিজেকে হতাশ করতে নেই, জীবনে স্বাবলম্বী হওয়ার জন্য কর্মঠ হতে হবে। আমরা প্রত্যেকেই কম বেশি কোনো কিছু না কিছু আশা করি, কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখি, অনেক কিছু আশা করি। তবে সত্যিকারের আশা হলো হতাশার মাঝে আশা করতে পারার ক্ষমতা, যেটা আমাদের অনেকেরই থাকে না। যখন সব কিছু ভালোই চলছে তখন আশা এমনিতেই আসে, কিন্তু খারাপ অবস্থায় আশা করতে পারলে আশার আসল ক্ষমতা টের পাওয়া যায়। প্রত্যেকের জীবনে কিছু না কিছু বিশেষ চাওয়া থাকে, তবে এই চাওয়ার প্রথম ধাপ কী হলো জানেন? আমরা যা চাই তা চাওয়ার প্রথম ধাপ হলো আমরা যা চাই না তার থেকে মুক্তি পাওয়ার সাহস থাকা। আমরা যা আশা করি তা সহজেই বা একবারেই যে পূরণ হয়ে যাবে এটা কখনোই সম্ভব নয়। এটা যাদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে মিরাকেল, তাই বলে কি আমরা আশা করা ছেড়ে দেব? যদি আজকের দিনে আমার আশা শেষ হয়ে যায় তাহলে কাল সকালে আবার নতুন করে আশা জন্মাবো, যাতে করে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। প্রত্যেকের জীবনেই তো কম বেশি কিছু না কিছু লক্ষ্য আছে, তাই না? আমি মনে করি লক্ষ্য ছাড়া কোনো মানুষই নেই, কারণ আপনি জীবনে যাই করেন না কেন, ভালো মন্দ যে কোনো কাজই করেন না কেন, তার জন্য আপনাকে আগে লক্ষ্য স্থির করতে হবে। আজকে বাগানে দেখলাম প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, তো এই গাছটা যেহেতু আমার ছেলেটাই লাগিয়েছিল তাই ভাবলাম যে তার জন্য একটু ছবি তুলে নিয়ে যাই, কারণ ও তো আর রোদ্রে এসে দেখতে পারছে না, আর সিঁড়ি বেয়ে ওঠার মতো শক্তি এখন আর তার নেই, একদম দুর্বল হয়ে গেছে তার শরীরটা। তো ভাবলাম কিছুটা ফুল ওর জন্য তুলে নিয়ে যাই, এতে করে হয়তো দেখি ওর মনটা ভালো হতে পারে। জ্বরটা মাত্রই ছেড়েছে, যার ফলে জামা কাপড় সব খুলে দিয়েছে, প্রচণ্ড গরম লাগছে আর শরীর পুরো ঘেমে গিয়েছিলো। যদিও আমি মুছে দিয়েছি, তো ফুলটা হাতে পাওয়ার পর সে বেজায় খুশি। মোটামুটি চার দিন থেকে ছেলেটা এইভাবে বিছানায় শুয়ে আছে, তবে আলহামদুলিল্লাহ আজকের দিনটাই তার আগের চেয়ে একটু শরীরটা ভালো আছে। তোমার গাছে দেখো তো কয়টা ফুল আছে, কয়টা আছে? কয়টা আছে ফুল? তুমি কি জানো আজকে তোমার গাছটাতে কত ফুল ফুটেছে? জানো না? আমি তোমার জন্য ছবি তুলে নিয়ে এসেছি, জানো? তুমি তো এখন যেতে পারবে না রোদ্রে, ওই জন্য আমি তোমার জন্য ছবি তুলে নিয়ে এসেছি, দেখবা? আজকের দিনটায় যেহেতু মন মানসিকতা ভালো নেই তাই ভিডিও করার এনার্জিও ছিল না তেমন, যার ফলে কোনো কিছু আজকে ভিডিও করা হয়নি। এখানে আমি বাচ্চাদের ঝটপট বিকেলে নাস্তা তৈরির জন্য একটা ডিম আর দুই চা চামচ চিনি আর সাথে কিছু ব্রেডকে আমি সামান্য কিছু তেলে ভালো মতো করে ভেজে নেব। এটা যখন ফারহান সুস্থ থাকে তখন খেতে খুব পছন্দ করে, জানি না আজকে খাবে কি না। বাচ্চাদের ঝটপট টিফিন তৈরির ক্ষেত্রে এই
প্রসেসটা আমার ভীষণই ভালো লাগে, আমি প্রায় ওকে করে দেই। আর এই ব্রেডটি যখন ভাজা হয়ে যাবে তখন বাইরে থেকে ক্রাঞ্চি আর ভেতরটা সফট থাকে, ভীষণই ভালো লাগে, ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। আর সাইডে যে পিকগুলো দেখছেন সেগুলো আমার চ্যানেলে ভিডিও শেয়ার করা আছে এক একটা, তো চাইলে যারা নতুন আজকে আমার চ্যানেলে এসেছেন চাইলে সে ভিডিওগুলো দেখতে পারেন। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করছি। যারা নতুন আজকে আমার চ্যানেলে এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, এতে করে নতুন নতুন ভিডিও শেয়ার করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যাবে। আর যারা এতক্ষণ ধৈর্য নিয়ে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।